দিনে দুপুরে মাটি মাফিয়াদের দৌড়াততে না অবস্থা স্থানীয়দের ঘটনাটি ঘটেছে বহরমপুরের পাড়া সংলগ্ন এলাকায় স্কুল অফিস টাইমে মাটি মাফিয়াদের দৌড়াততে অতিষ্ঠ হয়ে উঠেছেন সকলে গ্রামের সরু রাস্তা দিয়ে অবৈধ মাটি মাফিয়ারা মাটি নিয়ে যাচ্ছে দিনে দুপুরে আর তাতেই গ্রামের রাস্তায় চলাচল করতে অসুবিধা হচ্ছে পড়ুয়া থেকে নিত্যযাত্রীদের এমনই চিত্র ধরা পড়ল এম টিভির ক্যামেরায়